বলেন আমন্নাম আউলাদ আমার ভাতিজা রজিবকে 5 তারিখে রাইট গটা 10:30 সময়ে চাঙ্গারপুর রাস্তা দিয়ে নিয়ে যায় কারণ নিয়ে যায় রেপেরা নিয়ে যায় মানুষ দেখলো রেপের গাড়িতে এসে ওকে টান দিয়ে উঠে নিয়ে যায় তার সঙ্গে আরো দুইজন তারা এক কথা বলতে ছিল তারে সহকার নিয়ে যায় মোট তিনজনে নিয়ে যায় তারপর আমরা ফুচকো বলি অনেক পরে 6 তারিখে রাইতে মামুন বিড়ালের সামনে বৈশা দিচ্ছি আমরা কয়েকজন লোক এই কিন্তু আমার ছেলেকে ধরে রেপে সাদা পোশাক কিনা আয়া টানা টানি লাগিয়ে দিয়েছে আমার নাম আমার ছেলের নাম হইলো রাজীব তারপরে আমি কি আটকে এলাম রেপকে আটকার পরে আরো মহল্লার কিছু লোক আমার বড় ছেলে কি আটকেছে কয়েক তোমার বড় ছেলের নাম হইছে আমার রনি তারপরে আমার ছেলেকে টাইমে নিয়ে যেতেছে আমি বললাম যে আপনার কি করতেছেন আপনি সরেন প্রশাসনের লোক আমি আর গুলি করে এই তো এরা গাড়িতে উঠে নিয়ে গেল তার হাতে অস্ত্র ছিল হ্যাঁ পিস্তলা ছিল আচ্ছা ওরা কতজন ছিল ওরা প্রায় 7-8 জন আছিল এরকম তারপরে কোথায় নিয়ে গেল তারপর রেবের অফিস রেব 10 নিয়ে গেল গাড়ি করে আসছিল তারা হ্যাঁ মেকআপ অফ করে আসছিল দেখতে কি রকম ছিল গাড়ি গাড়ি মেকআপ সিলভার কালারের আচ্ছা ওরা কতজন ছিল সর্বমোট ওরা মোট 7-8 জন আছিল সবার হাতে কি অস্ত্র ছিল না দুইজন হাতে অস্ত্র দেখছি আমি চিনি তারা যে ঘুরে আগে দিয়েও চিনি র্যাবের পোশাক পরা না ড্রেস ছাড়া আচ্ছা